কেমন আছি সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু ভিডিও আগে করেছি, ফাল্গুনি করে দিল, বাসন মাজছিলাম, তো কেমন আছোটা জিজ্ঞাসা করা হয়নি, তার জন্য কেমন আছোটা জিজ্ঞাসা করে নিলাম। ফাল্গুনি দোকান টোকান গেল, এইটাই আগে দেব, ওগুলো পরে দেব এডিট করে। তো চলো ভিডিওটা শুরু করা থাকলো। বাসন হাফ কটা মাজা হয়েছে, এখনো হাফ কটা মাজা হয়নি। ওই দেখো সব আছে, ফাল্গুনিকে দোকানটা দিয়ে দিলাম, মানে আমি বাসন মাজছিলাম তখন, তখন ও একটু ভিডিও করে দিল, তো মাজবো, তো বললো আমাকে আগে দোকানটা দিয়ে দাও, দোকানটা চলে যাই আমি, দিয়ে তারপরে তুমি বাসনটা মাজো। তো তোমাদের সাথে কথা বলে নিলাম, ওই ভিডিওগুলো একটু করা হলো, আর এবার আমি বাসনটা মেজে নেবো, দিয়ে চান করে নেবো। কালকে তো ভাই ফুটা, আমাদের ভাই নেই, আমাদের ফুটাতে আবার কোনোবার যাওয়াও হয় না। তো আমার কাকিরা বলেছিল যে এবার যাওয়ার জন্য, এবার মিস্ত্রি টিস্ত্রি আছে আর পুচকোটাও আছে, ফাল্গুনি দেবে। দেখো বাসনটা মাজছি, তুই তো বলতে পারিস, ফাল্গুনি সবারই বলে, সবারই মারা যারা ব্লগ করে না, অত লজ্জা করলে হবে না যে মা এরকম বাসন ধুচ্ছে। বল যে মা বাসন ধুচ্ছে, বাবা মাছ প্রতিযোগিতা আমি করতে গেছিলাম, এখন আসলাম, আমার সামনে তো ওখানে সেরম যাবে না, তোর সামনে হবে, জীবনে তো দাঁড়াতে হবে, কিছু করতে হবে তো তোকে। তোকেও তো যদি চাকরি টাকরি না পাস, তোকেও তো সেই ইউটিউবই যদি করতে হবে। আমার পরিচিতিতে তো সেই তো তোকে এমন করে ই করতে হবে, ওই সেগুলো তো প্র্যাকটিস রাখতে হবে, বলতে হবে সবাই কেমন করবে, যে না ফাল্গুনি ভালো কত সুন্দর কথা বলে। সেদিন তো ফোনে একটা দিদি ভাইয়ের সাথে কত সুন্দর কথা বলছিলাম, তো বলতে হবে। এবার ইয়েতে যাবে, দোকান যাবে, আলো বাড়ি ছেলে দেখো তো আলোই লাগছে, চালটা দেখ, চাল আছে নাকি, চালটা দেখ। আর তেল আনতে হবে 100। হ্যাঁ তাহলে শিশিটা কই দেখ, দুধ তো নে, ইয়েটা নে, তেলের শিশিটা নিয়ে দেখ, কাকি কালকে নিয়েছিল তেলের শিশিটা, অবশ্য দেখ কাকুটা রাখলো আছে ওখানে, দেখ চল দেখ, দেখবো একটু কোথায় দেখ, নে ওখানে দেখ, দেখ মুড়ি খাবি, দু কেজি চাল হবে না, না ও 48 টাকা করে চালের কেজি, একটা 1 কেজি নিবি, আবার কাল আনবি যা। ওইখান দিয়ে চল যাচ্ছ, যা চল যাও। এই দেখো সকালে একবার জল দিয়েছি, আর ফাল্গুনির বাবা, এই দেখো এ খুব সুন্দর গাড়ির চাকা করতে পারে, এ আগে একদিন দেখিয়েছিলাম তখন অল্প অল্প পারতো, এখন আরো ভালো পারে, যে এখান থেকে ওইখানে করতে করতে যা, খুব খুব সুন্দর করতে পারে ও। এই দেখো এবার ওইদিকে চলে আয়, খুব ভালো হয়েছে,
দেখো এটাই দিদির নাতি, ও এই দিদির কাছেই থাকে। এই দেখো এরা এরা দু ভাই দুই বোন, তো একটার বিয়ে হয়ে গেছে আর এ একটা একটা ছোট আছে ওটা বর্ধমানে, বড়টারও ওর বড়দিটার এখানে বিয়ে হয়েছে। তো এরা আমাদের পাশের বাড়ির দিদি, বলি তোমাকে দিদি থাকেও অনেক ভিডিওতে। তো এই এর নাম আদি, এ অনেকদিন আগে একবার এরম করেছিল না এরা দি, অনেকদিন সেদিন সে নারকোল কাটা হচ্ছিল দিয়ে করেছিল সেদিন, বেশ খুব সুন্দর করে, ও একা একাই করে যখন যা করে। এ আদি তুই আর কিছু পারিস? আর কিছু পারিস? ওর গাড়ির চাকাটাই করে খুব ভালো করে। এই দিদির কাছে অনেক ছোটবেলা থেকে এসছে বলো, এর দিদিও ছিল, দিয়ে এখন বিয়ে হয়ে গেছে, তো এ আছে এখনো। এর একটা ছোট ভাই আছে, ওর মায়ের কাছে আছে। তো চলো ভিডিওটা শুরু করা, মানে শুরু করা হয়ে গেছে ভিডিওটা, মানে বাড়ি যাই। মনি বাজার যাবে? বাজার যাবে, চলো বাড়ি যাই। মশা মশা মারলো ভিডিও। হ্যাঁ চলে এসছে তোর বাবু দাদু। হ্যাঁ চলো। হাই বন্ধুরা, হাই বন্ধুরা, আমি ভিডিও করলাম। আমার কাছে 5 টাকা আছে। ও 5 টাকা আছে? তো এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রতিমা 10 টাকার আমি 10 টাকার পরোটা আনতে দিয়েছিলাম। দাদা ফাল্গুনি চলে গেল একটু খেতে, টান টান হয়ে গেছে, পরোটা খেলাম, 10 টাকার পরোটা আনতে দিয়ে হয়েছিল। এবার ভাত বসাবো, 11:39 বাজে, ভাতটা বসানো হয়ে গেছে, এবার তরকারি বসাবো। আর তোমাদের তখন দেখাতে পারলাম না, অনেক ফিচি বিচি ছিল, বাথরুমে গিয়েছি, প্রথমে বাথরুমে চান করছি, এখন দিয়ে দিচ্ছি একটা সাপ, কাঁদর সাপ বলে। দাদা শান্তি শান্তি না, ভাই বলে দাও, ভাই বলে দাও, ভাই বলে দাও, ওর খুব খুশি হয় এটা করলে, যদি ই করতে চাবে না জানো, এই টুলির মতো চেপে ধরবে। ওরে বাবা, ওরে বাবা, তো এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আলুটা আর কাঁচা কলা পেঁয়াজ এসব দিয়ে তরকারিটা হবে, মাছের তরকারি। মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতটা ফুটে গেছে, ওইদিকে প্রতিমা করছে, আর এই দেখো এদিকে কাটছি আর ওইদিকে রান্না করছি, তো লাউ কাটছি। তো ভাজা ভুজো হয়ে গেছে, তরকারিটা জলটা দিয়ে দিই। সব দেয়া হয়ে গেছে, তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে, আর একটু হলেই হবে, ঝোলটা পুড়লেই নামিয়ে নেবো, ফ্যান ঝোলানো হয়নি এখনো। এটা কাটা হয়ে গেছে, লাউটা কাটা হয়ে গেছে, প্রতিমার কপি রান্না হয়ে গেছে। ওদের কি মাছ, কোকিল পাখি মাছ, কোকিল পাখি, কোকিলা মাছ ওদের, আমাদের আছে কোকিল পাখি মাছ বলছো না? এই দেখো লাউ, এদিকে ভাতটা হচ্ছে, এদিকে তরকারিটা হচ্ছে, আর ওইদিকে শ্বশুর লাউটা বসানো হয়ে গেছে,
আসবে ও দাদা ও না ভাজা করবে মনে হয়। আর আমি একটু চচ্চড়ি করা করবো। তরকারি হয়ে গেছে, পাগলা ঝোল হয়েছে, নামিয়ে ফেলবো। এটা হোক, দেখো হয়ে গেছে। তখন মনে হচ্ছিল যে কাজ যা হয় হোক, জীবনে বাঁচুক আগে। ফাল্গুনি বাবার কথা বলছিলাম জানো বন্ধুরা, আমি বন্ধুরা খুব কম বলি। এই দেখো প্রতিমা, লাউ কি হচ্ছে রে? লাউ ভাজি হচ্ছে। আর আবার লাউটা চচ্চড়ি করলাম, ওই আমি ওই মাছের মাথা দুটো দিয়ে দিলাম। হ্যাঁ হবে না তো, আমাদের ওই দেওরের কথা আর ফাল্গুনির বাবার কথা আমি আর প্রতিমা বলছিলাম। আমার দেওর কালকে মানে কাজে তো যাচ্ছে কদিন ধরে, নাহলে কি খাবে কাজে না গেলে? আগে 3 মাস হয়ে গেল, তাও ওর মালিক দিয়েছিল মাইনে, কাজে তো যেতে হবে। তাই প্রতিমা বলছে যে কালকে মানে কদিন নিচে নিচে কাজ করতো, বলছে কালকে মানে ইয়েতে উঠেছিল পড়লে, ও তো পড়লেই কাজ, তো পড়লে উঠেছিল। তাই বলছে যে আমি বলছি আমার পড়লে পারলে উঠতে পারাই তো ব্যথা। তাই বলছে যে উঠতে তো হবেই, নাহলে দূর ছেলে পিলে নিয়ে কী খাবে আমাদেরও। যে আমি তাই বলছে যে দাদার যে ধরো জলেই অত বড় ওর বিপদখানা হয়েছিল, জলেই বিষাক্ত পোকায় ওকে কামড়ে দিয়েছিল, আর কতটা খারাপ জায়গায় কামড়ে ছিল তোমরা জানো সবাই, তো ওকে সেই কাজই আবার করতে হচ্ছে। তো সব কাজেই জীবন বাজি রেখেই করতে হয়, তা কি করবো বল। তো হ্যাঁ, মাঝে সাঝে এই ফোনটা ক্যামেরাটা ভালো, ক্যামেরাটা ভালো, ক্যামেরা ভালো, সেলফি ক্যামেরাটা আরো বেশি ভালো। তো চলো, এই ওই কথাই ও আর আমি বলছিলাম যে বলে ও উঠছে, আমাদেরও জালে গিয়ে জলে নামতে হচ্ছে। তো সেটা কপালে ছিল, ওরও হয়েছে আমারও হয়েছে, আবার ভগবানও আছে, যেমন বিপদ হয়েছে তেমন বিপদ থেকে উদ্ধারও করেছে। কাঁচা কলা ফাঁচা কলা দেখা যাবার না, আলু একটু বেশি করে একটা চচ্চড়ি দেখলাম। আর একবার করে ভালো করে দেখায় থাম দিলে নিবা না। এটা কি আলু নে খাবো না তাহলে? টাটা বাই।
এই দেখো ফাল্গুনি বাবা এক্ষুনি কাজ থেকে আসলো বাড়ি, 3:27 বাজে। দুটো খাওয়া দাওয়া করে জল দিতে আরম্ভ করলাম, প্রচুর জল দিতে হবে। জলগুলো দিয়ে নি, দেখ এই গায়ে জল চলে আসবে ওই ধারটা দিয়ে। ওই ধারটাই দেন, ওই ধারটাই দেন। যা জল দে বাবাকে, এক বালতি দিয়ে আগে যা। আমি যাব না, যা তো চলো। এই দেখো জল দেয়া হচ্ছে, আমি জল দিচ্ছি। আর এখানে কোনটা রাখারও জায়গা নেই, নাহলে তোমাদের পুরোটা শেয়ার করতাম। এই দেখো আসছে, এও উঠো না বাবু, কই যাবা বাবা, উঠো না। দিদির কাছে ওখানে চুপ করি কি দাঁড়াও গা, একটু জল দিয়ে আসি চলো তোর বাবাকে। ওখানে ইতে ইতে চলে গিয়েছে, তুমি জানো যেতে দিও না বাবা, তোমার ওখানটা দাঁড়াও। সামনে সেলফি ক্যামেরা করেছি, তো এই দেখো দুজনে মিলে তিনজনে মিলে সব জল দিয়েছি, মানে ঘরে রিনটনে সব ফাল্গুনের বাবা গিয়ে গিয়ে জল দিল। তোমাদের যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি। বাবা আমার এইগুলো, এই হাতের চেট্ট এইগুলো সব যন্ত্রণা করবে, ওই রীতিমতো যন্ত্রণা করতে আরম্ভ করে দিয়েছে ফাল্গুনি। তুলে তুলে ওপরে যতক্ষণ দিয়েছে দিয়েছে, তারপরে বালতিতে দড়ি বেঁধে ও তুলে তুলে নিয়েছে। তারপরে মানে বালতির জলটা আমি টিপেছি, এই হাতের চেটোগুলো ব্যথা করছে, এইগুলো এরম করলে ব্যথা করছে। তো যাই হোক, ওসব কোনো ব্যাপার না, আজকে ব্যথা করছে কালকে কমে যাবে, আনন্দতেই কমে যাচ্ছে, আনন্দতেই কমে যাবে। তো যাই হোক, এখন ব্যথা করছে তোমাদের বললাম, আমার পরেক্ষণই কমে যাবে সেটাও বলবো, মানে সবটাই বলবো তোমাদের, সবটাই জানার অধিকার আছে। তো যাই হোক, মনে হয় যেন ভিডিওটা আজকে শেষই হয়ে যার দিকেই, অনেকটা বড়ই মনে হয় হয়েছে, এখনো দেখিনি। তাহলে তো চলো, যেটুকুই হোক ভিডিওটা শেষ করে দিই আজকের মতো, ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে।